পুলিশ বলছে দক্ষিণখানের চেয়ারম্যানবাড়ি ইউনিয়নের নগরিয়াবাড়ি এলাকায় সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব সহ বিভিন্ন বিষয় কেন্দ্র করে শান্ত ও আরাফাত গ্যাংয়ের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটত। গেল রোজার ঈদের আগে আরাফাত গ্রুপ ও শান্ত গ্রুপের সদস্যদের মাঝে একজন অপরজনকে তুই বলে সম্বোধন করাকে কেন্দ্র করে মারামারি হয়। এরপর থেকে আরাফাত গ্রুপের সদস্যরা মেহেদি ও নাজমুলকে মারার জন্য খুঁজতে থাকে। এক পর্যায়ে গেল 31 আগস্ট এলাকায় একটি জনসমাবেশে মেহেদিকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে মারধর করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 8 জন গ্রেপ্তার হয়েছে, মূলত এদের অপরাধ যে পূর্ব আমাদের মূলত বলি যে পিসিপিআর, এগুলো ওই রকম ভারী না যে তারা পূর্বে যে অপরাধ করেছে বা মামলা হয়েছে বা সাজা হয়েছে এরকম না, কিন্তু দেখা গেল যে বখা টেপনা করা বা কোথাও মোবাইল চুরি করা বা ছিনতাই করা বা এলাকায় গাঁজা সেবন করা, এই সব ধরনের অপরাধের সঙ্গে তারা মূলত জড়িত। পুলিশ বলছে অভিযুক্তরা হত্যাকাণ্ডের পর এলাকা ছেড়ে সিলেট, রংপুর সহ বিভিন্ন এলাকায় বেড়াতে চলে যায়। তাদের কেউ কেউ নিয়মিত ছাত্র হলেও বেশিরভাগই এলাকায় বখাটে হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডের পরে পরে এই অপরাধীরা নিজেদেরকে গা ঢাকার জন্য ঢাকা শহর থেকে পালিয়েছিলেন। একটা পর্যায়ে যখন তাদের টাকা পয়সা শেষ হয়ে যেয়ে থাকতে আনন্দ ফুর্তি করতে গিয়ে তারপর আবার তারা ঢাকার দিকে আসতে থাকে, আর সেই সময় আমরা তথ্য প্রযুক্তি দিয়ে তাদের অবস্থান শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এদিকে গ্যাং কালচারের শিকার হয়ে নিহত রাজধানীর উত্তরার স্কুল ছাত্র আদনান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।